আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 2 উদ্ভিদ ও প্রাণী। বন্ধুরা, আমাদের আজকের পাঠের মূল বিষয়টি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সম্পর্ক। আজ আমরা জানব উদ্ভিদ ও প্রাণীর মধ্যকার সম্পর্ক নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। উদ্ভিদ ও প্রাণী উভয় জীব, এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছ? আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি? বন্ধুরা, আমরা জানি উদ্ভিদ ও প্রাণী উভয় জীব, কারণ উদ্ভিদেরও জীবন আছে এবং প্রাণীরও জীবন আছে, কিন্তু এদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আজকের এই পাঠে আমরা উদ্ভিদ ও প্রাণীর মধ্যকার পার্থক্য নির্ণয় করব। বন্ধুরা, এবার তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করো, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে 6-এ তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয়বস্তু হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য। কি করতে হবে? এক নিচে দেখানো 6-এর মতো খাতায় একটি 6 তৈরি করি। বন্ধুরা, তোমরা এই 6টি অনুসরণ করে নিজেদের খাতায় একটি 6 তৈরি করে নেবে। প্রথমে রয়েছে কিছু প্রশ্ন। কিভাবে শক্তি পায়? কি কি অঙ্গ বা অংশ রয়েছে? কি কিভাবে চলাচল করে? কিভাবে সাড়া প্রদান করে? আরো কিছু। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে যে কিভাবে উদ্ভিদ শক্তি পায় বা উদ্ভিদ কিভাবে চলাফেরা করে, ঠিক একইভাবে প্রাণী কিভাবে শক্তি পায় বা চলাফেরা করে, এর কি কি অঙ্গ রয়েছে, অংশ রয়েছে ইত্যাদি। 2, ছকটিতে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যের তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যের একটি তালিকা তৈরি করবে। 3, প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে উদ্ভিদকে প্রাণী থেকে আলাদা করি। বন্ধুরা, তাহলে আমরা আমাদের প্রথম কাজ কি, তালিকা তৈরি করব যে কিভাবে শক্তি পায়। প্রথম প্রশ্নটি ছিল কিভাবে শক্তি পায়। উদ্ভিদ হচ্ছে শক্তি পায়, উদ্ভিদ কি করে, নিজের খাদ্য নিজেই তৈরি করে। প্রথমে হচ্ছে আমরা পার্থক্য লক্ষ্য করব যে উদ্ভিদ ও প্রাণীর লক্ষ্য পার্থক্য কি কি। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, প্রাণী হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর খাদ্য খেয়ে বেঁচে থাকে এবং এভাবে হচ্ছে তারা শক্তি পায়। অতঃপর একটি প্রশ্ন করা হয়েছিল কি কি অঙ্গ বা অংশ রয়েছে। উদ্ভিদের রয়েছে মূল, কাণ্ড, পাতা ইত্যাদি এবং প্রাণীর রয়েছে হাত, পা, ডানা বা পাখনা ইত্যাদি। এবার হচ্ছে কিভাবে চলাচল করে, উদ্ভিদ চলাচল করে কিভাবে? উদ্ভিদ চলাচল করতে পারে না, কিন্তু প্রাণী চলাচল করে কিভাবে? হাত, পা, ডানা বা পাখনা ব্যবহার করে হচ্ছে প্রাণী চলাচল করতে পারে। অতঃপর প্রশ্নটি হচ্ছে কিভাবে সাড়া প্রদান করে। উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় সূর্যের আলোর দ্বারা প্রভাবিত হয়ে হচ্ছে উদ্ভিদ সাড়া প্রদান করে এবং প্রাণীর ক্ষেত্রে অনুভূতি, চলাফেরা এবং কাজের মাধ্যমে প্রাণী সাড়া প্রদান করে। সর্বশেষ আরও কিছু, হ্যাঁ আরও কিছুর মধ্যে উদ্ভিদের আকার ও আকৃতি নির্দিষ্ট নয়, কারণ উদ্ভিদ বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি হতে পারে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে আকার আকৃতি সুনির্দিষ্ট হয়। বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলাম এবং উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য আমরা লক্ষ্য করতে পারলাম। এবার 4 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা কি করবে, উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আরও জানতে পারবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বহু পার্থক্য রয়েছে সে সম্পর্কে। তুমি কি উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো মনে করতে পারো? মেয়েটি কি বলছে, চলাচলের জন্য প্রাণীর পা, ডানা বা পাখনা রয়েছে, কিন্তু উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। বন্ধুরা, এটি একটি পার্থক্য উদ্ভিদ ও প্রাণীর মধ্যে। উদ্ভিদ কি প্রাণীর মতো চলাচল করতে পারে না, উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, কিন্তু প্রাণী হাত, পা, ডানা বা পাখনার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই।
উদ্ভিদ এবং প্রাণী নানাভাবে একে অপর থেকে ভিন্ন। প্রথমে হচ্ছে খাদ্য তৈরি। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে বলা হয়েছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রথমে হচ্ছে খাদ্য তৈরির দিক থেকে পার্থক্য রয়েছে। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণী কি করে? বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তাছাড়া অন্যান্য প্রাণীকেও খেয়ে মানুষ জীবন ধারণ করে থাকে। তাহলে খাদ্যর দিক থেকে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। এবার দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ। উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড এবং পাতা রয়েছে, একইভাবে প্রাণীর হাত, পা, ডানা বা পাখনা রয়েছে। কিছু প্রাণীর দেহে পশম বা লোম রয়েছে, আবার কিছু প্রাণীর দেহে রয়েছে আইশ বা পালক। অধিকাংশ প্রাণীরই চোখ, কান, নাক এবং মুখ রয়েছে, এগুলো তাদের বেঁচে থাকতে সাহায্য করে। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, দেহের অঙ্গ বা অংশ, এই ক্ষেত্রেও কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাই যে উদ্ভিদের রয়েছে পাতা, ফল, ফুল, কাণ্ড এবং মূল, যা প্রাণীর নেই। অর্থাৎ দেহের অঙ্গ বা অংশের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে মানুষের কি কি রয়েছে, চুল, চোখ, নখ, কান, মুখ, কাঁধ, বুক, আঙ্গুল, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যা উদ্ভিদের নেই। আবার কিছু প্রাণীর কি রয়েছে, ডানা বা পালক। আবার কিছু কিছু প্রাণীর কি রয়েছে, আইশ। এবং আমরা দেখতে পাচ্ছি এই সকল প্রাণীর শরীরে কি অনেক পশম রয়েছে। তাহলে কি দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশের ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য বিদ্যমান। এবার জানব চলন। প্রাণী চলাফেরা করতে পারে। চলন, উদ্ভিদ সাধারণত এক স্থানে মূলের সাহায্যে মাটিতে আঁকড়ে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। বেশিরভাগ প্রাণী হাত, পা, ডানা বা পাখনা ব্যবহার করে নিজেরাই চলাফেরা করতে পারে। বন্ধুরা লক্ষ্য করো, চলনের ক্ষেত্রেও উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। সকল প্রাণী চলাফেরা করতে পারে, হাত, পা, ডানা বা পাখনা ব্যবহার করে হচ্ছে সকল প্রাণী চলাফেরা করতে পারে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ হচ্ছে এক স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে, যার ফলে উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না। তাহলে আমরা দেখলাম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। তা হচ্ছে খাদ্য তৈরিতে, দেহের বিভিন্ন অঙ্গ বা অংশের ক্ষেত্রে এবং চলনের ক্ষেত্রে। বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।